বাঙালি জাতির মুক্তির সংগ্রামের অনন্য স্মৃতি বিজড়িত তীর্থভূমি ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আগামীকাল সকাল দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের জননন্দিত সভাপতি সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আমি আশা করছি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী সমর্থক শুভার্থী সুধী সমাজ কূটনীতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই জাতীয় সম্মেলনে উপস্থিত থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠনই নয়, বাংলাদেশের রাজনীতি মূল ধারা আওয়ামী লীগ। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একই সূত্রে গাঁথা, তাই আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতির গৌরব উজ্জ্বল অর্জন ও সংগ্রামের ইতিহাস। জন্মলগ্ন থেকেই ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি বাঙালি জাতীয়তাবাদ গণতান্ত্রিক সংস্কৃতি শোষণ মুক্ত সাম্যের সমাজ বিনির্মাণের আদর্শ এবং একটি উন্নত সমৃদ্ধ আধুনিক প্রগতিশীল সমাজ রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক দর্শনে ভিত্তি রচনা করেছে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। 73 বছরের লড়াই সংগ্রামের অভিযাত্রা আওয়ামী লীগ বাঙাল মানুষের গণতান্ত্রিক অধিকার এবং অর্থনীতির মুক্তি প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম অব্যাহত রেখেছে। একটি বিষয় উল্লেখ করতে হবে, রাজনৈতিক সংগঠন ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে নির্বাচন কমিশনের দেওয়া বিধি বিধান প্রতিপালন সংগঠনের গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে আসছে তা বাংলাদেশে অন্য কোন দল আছে বলে আমাদের জানা নেই। বাংলাদেশ আওয়ামী লীগের মতো অন্য কোন রাজনৈতিক সংগঠন নিয়মিতভাবে তাদের দলের সম্মেলন আয়োজন করে এমন উদাহরণ কি কেউ দেখাতে পারবে? একমাত্র আওয়ামী লীগই নিয়মিত সম্মেলনের আয়োজন করে। সংগঠনের সভাপতি আমাদের নেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশে 4-4 বারের প্রধানমন্ত্রী, তিনি সংগঠনের সভাপতি দায়িত্ব নির্বাচন কমিশনের নিকট ছেড়ে দিয়ে সাধারণ কাউন্সিলরদের সারিতে আসন গ্রহণ করবেন। এই ধরনের গণতান্ত্রিক নজির আর কয়টা রাজনৈতিক দলের মধ্যে বিদ্যমান আছে?